কুয়াশা ঢাকা চারপাশে খাবারের ভার নিয়ে ছোটাছুটি আর গৃহস্থ বাড়ির রান্নার ঘ্রাণ নিয়ে শুরু হয় বেশ কয়েকটা সকাল। এই সকালে রয়েছে সারাদিন পরিশ্রমের পরিকল্পনা আর মাটির বুকে সবুজ ভালোবাসার আনাগোনা। জি, বিশাল এই জমির বুকে নানান ধাপ পার হয়ে গড়ে উঠবে নতুন এক পান বরজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও পান নিয়ে। পিলি, কাতার, মনে আছে? ইট ভাঙ্গা গুঁড়ো দিয়ে মাপে মাপে চিহ্নিত করা জায়গাগুলো বিশেষ এক যন্ত্র ব্যবহারে গর্ত করা হচ্ছে। একদিকে বাঁশ আর অন্যদিকে ফ্রেমের জন্য রডের প্রস্তুতি। এরই মাঝে সকালের খাবার, মাঠে বসে দিব্যি মজাই ডাল ভাত। তারপর আবারও লেগে পড়া যে যার কাজে। কেউ ছাউনির ফ্রেম আঁটছেন, কেউ বা মাটি খাননে ব্যস্ত, আর কেউ বা খাড়াবাসের ফাঁকে বসে ছুটোতে থাকেন গাটের সুতো। এভাবেই চলতে থাকে প্রথম দিনে সাড়ে ১৯ পনের এই বরজের কাজ। পনের হিসাব মনে নেই? ওই যে আশিপাশে এক পন। রাজশাহীর পান শিরোনামের ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করেছিলাম এলাকার জনপ্রিয় এই কারবারের খুঁটিনাটি। বাদ রয়েছিল নতুন বরজের টুকিটাকি আর খাঁচির রকমারি। তো আগামী দিন খাঁচির ভিডিও আসতে আসতে দেখে ফেলুন চ্যানেলের না দেখা কাজগুলো, সেখানেই পেয়ে যাবেন অনেক অজানার উত্তর। প্রথম দিন নতুন পান বরজ উপলক্ষে দুপুরের খাবারের আয়োজনটা হয় বেশ। বিশাল হাড়িতে রান্না হয় কয়েক রকমের পদ। সেদিন আর মাঠে খাইদাই হয় না, খাইদাই হয় গৃহস্থের বাড়িতে। বেশ কিছু বছর আগে এই আয়োজনটা হতো রাতের খাবারে। তৃতীয় দিন ফ্রেম হয়ে গেছে, এখন বিশেষ খড়ে ছাউনি। চতুর্থ দিনে কুয়াশার হানা, কিন্তু কাজ থেমে নেই। পানের ঘর তৈরি আবহাওয়াকে সামলাতে, পরে ছাউনি আর চারপাশে নেট আর পুরো পলিথিনের যুগল আস্তরণ। উচ্ছিষ্ট খড়গুলো পরিষ্কার করে পান গাছ লাগানোর জন্য প্রস্তুতি চলছে, আর শীতকালীন কাজকে বেগ দিতে বাড়িতে চলছে পিঠার প্রস্তুতি। পিলি ধরে ধরে খনন করা হয়েছে পান গাছের জায়গা। অপরদিকে পর সংগ্রহ, মানে পুরনো গাছের পাশ দিয়ে বের হওয়া অতিরিক্ত অংশগুলো, যা আবার নতুন গাছ তৈরি করবে। সংগ্রহের পর বড় পান বিক্রির জন্য আর কচি পান রেখে পরগুলোকে তোড়া আকারে সুন্দরভাবে বাঁধাই করে নেওয়া হয় নির্দিষ্ট স্থানে। মাপ আকারে খনন করা গর্তে কাদা করে নিয়ে শুরু হয় পান গাছের প্রতিস্থাপন, অতঃপর গোড়ায় মাটি। ব্যাস, কয়েকদিনের কষ্ট আর এখন বছর ফলনের আশায়। এরই মাঝে থাকে পান কারিগরদের খিচুড়ি কিংবা আলুঘণ্ট রুটির আবদার, থাকে এক রমরমা আমেজ। যেদিকেই খেয়াল করা হয় সেদিকেই কষ্টের মাঝে তৃপ্তি ভরা হাসি মুখ আর নিখুঁত সাবলীল শৈল্পিক এক ছোঁয়া। আগামী দিন থাকছে আর এক শৈল্পিক ছোঁয়ার গল্প, সাথেই থাকবেন।